স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী রেলওয়ে স্টেশনে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন নগাঁ পুলিশ শপিং মল বিপি রেস্টুরেন্ট ও পতিতলা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ বর্ধিত ভাড়া নিয়ে রাজশাহীর সকল রুটের বাস চলাচল শুরু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী রেলওয়ে স্টেশনে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম জামাল লিরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রেলওয়েকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তুলেছেন এরই অংশ হিসেবে রেলওয়েতে দুটি অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট যুক্ত হল যমুনা সেতুতে যাতায়াতের জন্য পৃথক রেল লাইন স্থাপন করা হচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত যাতায়াতের রেল লাইন স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের নানামুখী উদ্যোগের ফলে এ সকল উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন নতুন স্থাপিত এই প্ল্যান্টের মাধ্যমে অল্প সময়ে ট্রেনের উভয় পার্শ্ব ছাদ এবং আন্ডারগিয়ার সচারভাবে পরিষ্কার করা যাবে এই প্ল্যান্ট প্রতিদিন কমপক্ষে এক লিটার পানি সাশ্রয় করবে এই প্ল্যান্ট প্রতিদিন কমপক্ষে এক লাখ লিটার পানি সাশ্রয় করবে এবং ব্যবহৃত শতাংশ রিসাইকেল করে পুনরায় ব্যবহারের উপযোগী করবে ঢাকা কমলাপুর ও রাজশাহী রেল স্টেশনে স্থাপিত প্ল্যান্ট দুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ছত্রিশ কোটি টাকা অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের কর্মকর্তা রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার বলেছেন আগামী দুই সালের মধ্যে আধুনিক ও উন্নত রাষ্ট্রের জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা মোকাবিলায় এখন থেকেই মেধা সম্পূর্ণ দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে পুলিশ নিয়োগের স্বচ্ছতা আনা হয়েছে এবং পুরনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংসার করা হয়েছে সোমবার দুপুর সাড়ে বারোটায় নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিং মল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধনে তিনি একথা বলেন এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বিপিএম পিপিএম পুলিশ হেডকোয়ার্টার মাহবুবুর রহমান ভুইয়া আর এমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নগাঁও জেলা প্রশাসক খারনুর রশিদ নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নগাঁও পুলিশ সুপার জানান এ শপিং মলে প্রায় সাড়ে বারো হাজার বিভিন্ন ধরনের পণ্য থাকবে নিয়ন্ত্রিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন জন প্রশিক্ষিত স্মার্ট তরুণ তরুণী জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হলরুম মূল্য পরিশোধে আছে ক্রেডিট ডেবিট কার্ড বিকাশ রকেট কিংবা নগদের সুবিধা শপিং মল জুড়েই সিসি ক্যামেরা বিকেলে পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ড বেনজির আহমেদ জেলার পত্নীতলা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রক্রিয়াটা হচ্ছে এই যে আমরা মূলত যে পুরনো পুলিশ নিয়োগ পদ্ধতি আমরা সংস্কার করেছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ক্রমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের এতে বিশাল সাপোর্ট রয়েছে আমরা গ্রেটফুল কারণ আমাদের জানেন যে একটা আইন পরিবর্তন করতে হলে অনেকগুলো মন্ত্রণালয়ের সহায়তা প্রয়োজন হয় প্রয়োজন হয় তো আমরা গ্রেটফুল টু আমাদের জনপ্রশাসন মিনিস্ট্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি অ্যান্ড অলসো রেল ল মিনিস্ট্রি যারা যারা আমাদের সাহায্য করেছেন তাদের প্রতি গ্রেটফুল আপনারা জানেন যে বাংলাদেশ যেটা মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প টোয়েন্টি ফর্টি ওয়ান দু হাজার একচল্লিশ দু হাজার একচল্লিশেই আমরা ইনশাআল্লাহ ধোনি এবং আধুনিক দেশের আমরা পরিণত হবো ইনশাআল্লাহ রাজশাহী থেকে ঢাকা সহ অন্যান্য রুটের বাস চলাচল করতে শুরু করেছে ডিজেলের দাম বৃদ্ধির কারণে গত তিন দিন বাস ধর্মঘটের পর সোমবার সকাল থেকে বর্ধিত ভাড়া নিয়ে চলাচল করছে গণপরিবহন রাজশাহী পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া বর্ধিত করা হয়েছে এবং আজ থেকেই তা কার্যকর করা হয়েছে রাজশাহী থেকে ঢাকাগামী নন এসি পূর্বের ভাড়া ছিল চারশো আশি টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে ছয়শ টাকা এসি বাসের ভাড়া ছিল এক টাকা যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার টাকা বর্ধিত ভাড়া প্রসঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর করা হয়েছে কোন জায়গায় কত টাকা ভাড়া হবে চার টাঙিয়ে সেই অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে তিনি আরো জানান বিআরটি ঘোষণার পর রোববার সন্ধ্যা থেকেই রাজশাহীতে বাস চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে রাজশাহীতে যেহেতু টাউন সার্ভিস নেই তাই সব রুটেই কিলোমিটারে এক টাকা আশি পয়সা হারে ভাড়া কার্যকর হবে তবে ঢাকাগামী দূরপাল্লার বাসের ক্ষেত্রে যমুনা সেতুর বর্ধিত টোল যুক্ত হওয়ায় ভাড়া আরও কিছুটা বাড়তে পারে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চোদ্দটি ইউনিয়নে নির্বাচনকে সহিংসতা মুক্ত এবং বহিরাগত সন্ত্রাসীদের আটক করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ এছাড়া লক্ষ্মীপুর সীমান্তবর্তী চারটি ইউনিয়ন সহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসে অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ করা সহ বিভিন্ন অপরাধে তিনজনকে আটক করা হয়েছে এ বিষয়ে পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন নির্বাচনের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ র্যাব সাদা পোশাকে পুলিশি দিচ্ছে আমরা যে কোনো মূল্যে একটি উৎসবমুখর ভোট উপহার দিতে চাই কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি অর্থকরী ফসল চাষে উৎসাহিত করতে নাটোরে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে নাটোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহিদুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি সহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবারে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোর পৌরসভা এবং সদর উপজেলার সাতটি ইউনিয়নের মোট তিন হাজার সাতশো কৃষককে বিনামূল্যে গম ভুট্টা সরিষা পেঁয়াজ মসুর সহ সাত ধরনের অর্থকরী ফসলের বীজ ও সার দেওয়া হচ্ছে প্রতিটি কৃষক বীজের পাশাপাশি দশ কেজি পিএপি এবং দশ কেজি এমওপি সার পাচ্ছেন পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর সারা দেশের মতো নাটোরের চলাচল শুরু করেছে গণপরিবহন গত তিন দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বাস ট্রাক ও পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে তবে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া এতে করে স্বল্প আয়ের মানুষরা পড়েছে চরম বিপাকে সরকার জ্বালানি তেলের দাম না কমিয়ে ভাড়া বৃদ্ধি করাই এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ঢাকাগামী ভাড়া সম্পর্কে কাউন্টার মাস্টার জানান তাদেরকে ঢাকা থেকে মেসেজ দিয়ে পূর্বে যেখানে টাকা করে নেওয়া হতো সেখানে এখন পাঁচশো টাকা নিতে বলা হয়েছে সেই হিসেবে তারা ঢাকা কোচের প্রতি সিটের ভাড়া পাঁচশো টাকা করে নিচ্ছেন এদিকে যাত্রীরা বলছেন সরকার তেলের দাম না কমিয়ে গাড়ির ভাড়া বৃদ্ধি করেছে এতে করে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে সব জিনিসের বাজার মূল্য বৃদ্ধির সাথে সাথে গাড়ি ভাড়াও বৃদ্ধি করাই যাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ